إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأعلاها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে তাঁকে বিশ্বাস করার যোগ্যতা হৃদয়ের মাঝে দান করেছেন সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। অতপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্বনবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি, আলোচনা করার ইচ্ছা পোষণ করি, সেটি হচ্ছে ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়ে এবং কমে, আমার দৃষ্টিতে এই বিষয়গুলো বর্তমানে আমাদের বেশি বেশি আলোচনা হওয়া দরকার, কারণ ঈমান শব্দটা আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি শব্দ। ঈমান থেকেই মুমিন শব্দটা গঠিত হয়েছে, আর ঈমান ছাড়া মুমিন হওয়া কখনোই সম্ভব নয়, আর মুমিন হতে না পারলে কখনোই জান্নাতে যাওয়া সম্ভব নয়। তো আমাদের ঈমানের অবস্থাটা কি অবস্থায় আছে, উত্থানের যুগে আছে না পতনের যুগে আছে, নাকি মাঝামাঝি কোনো অপশনীয় অবস্থায় আছে? ঈমান এটা হচ্ছে একটা বিশ্বাসের নাম। বিশ্বাস এটা সবার একরকম হয় না। জিব্রাইল আলাইহিসসালামের বিশ্বাস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস, আর আমি আপনি আমারও বিশ্বাস, এগুলো যদি একটাকে আরেকটায় পাল্লাই দেন কোনোভাবেই কি এরা সমান হওয়া সম্ভব? জিব্রাইলের ঈমান কত মজবুত হবে, কারণ তার চোখে জান্নাত তিনি দেখেছেন, জাহান্নাম তিনি দেখেছেন, আল্লাহর কথা যিনি সরাসরি শোনেন এবং আল্লাহর কি পরিমাণ ক্ষমতা এবং শক্তি এই বিষয়ে যিনি ওয়াকিফ হন, তার বিশ্বাস আর আমাদের মতো মানুষের বিশ্বাস কখনোই এক
লেভেলের হবে না। এভাবে সবগুলো বিষয়ে আপনি দেখবেন, এই যে আজকে জুমার দিন, অনেক মানুষ প্রথম কাতারে এসে বসে গিয়েছে, তাদেরকে অনেক আগে আসতে হয়েছে, খুতবা শুরু হওয়ার আগেই ঢুকতে হবে মসজিদে টার্গেট নিয়েছেন। কেন? ওই বিশ্বাস তাকে এখানে টেনে এনেছে। কমপক্ষে গরিব মানুষ আর উট কোরবানি তো সবসময় দেওয়াও যায় না, ধনী মানুষ ইচ্ছা করলে কি প্রতি সপ্তাহে কোরবানি দিলে চলবে? প্রতি সপ্তাহে যদি উট কোরবানি দেন তাহলে কি হবে? কোরবানি তো একটা সময় আছে, ওই তো জিলহজ মাসে 10, 11, 12, 13, এই তো 4টা দিনে কোরবানি করা যায়। তাহলে আপনি ধনী হলেও তো প্রতি সপ্তাহে উট কোরবানি দেওয়ার কোনো সিস্টেম নাই। কিন্তু মসজিদে যদি আগে এসে যান তাহলে প্রতি সপ্তাহে উট কোরবানির একটা সওয়াব আপনার জন্য রিজার্ভ করা থাকবে। সুবহানাল্লাহ, এই বিশ্বাস যাদের মজবুত হয়েছে তারা আগেই ডাকে সাড়া দিয়েছে, আজকে কোরবানি গরুটা না, আমি আজকে কোরবানির সওয়াবটা নিব। ওই বিশ্বাস কিন্তু তাকে আগে প্রথম কাতারে মসজিদে আগে ঢুকিয়ে দিয়েছে। আবার অনেকেই ভাবছেন, অনেকে আসবেন আরও পরে আসবেন, তার বিশ্বাসের উন্নতি অগ্রগতি এখানে কিন্তু প্রমাণ হয়ে যাবে, উনি কেন লেটে আসলেন। হ্যাঁ, অনেকেই আছেন আসার ইচ্ছা ছিল, একটু ব্যস্ততা, বাড়িতে হঠাৎ করে দুর্ঘটনা, দূর থেকে এসেছি যার কারণে ঢুকতে পারেনি মসজিদে, সেটা একটা ওজোর বলা যেতে পারে। কিন্তু সমাজের এমন কি মানুষ আছে নাই, এখানে আশপাশে খেলছেন, কথাবার্তা বলছেন, পারিবারিক কাজ সেরে টেরে ওই খতিব সাহেবের আলোচনা তো প্রতি সপ্তাহে শুনি, ও আর কি বলবে, আসতে ধীরেই যায়। ওই জুমা খুতবা সলাত শুরু হওয়ার আগে উনি হয়তো মসজিদে ঢুকবেন। এখন এই প্রথম কাতারে যিনি আসলেন, প্রথম যিনি মসজিদে ঢুকলেন, তার ঈমান, তার বিশ্বাস আর আমি আর আপনি যারা পরে ঢুকবো তার বিশ্বাস কি এক হবে? কোনোদিনও এক হবে না। তো এরকম বিশ্বাসের তারতম্য আছে। আল্লাহ সম্পর্কে যিনি যত জ্ঞান অর্জন করবেন তার বিশ্বাসটা তেমন হবে, আর আল্লাহ সম্পর্কে যার জ্ঞানটা যত কমে যাবে আল্লাহ সম্পর্কে তার বিশ্বাসটাও ওই রকম কমে যাবে। আপনি আমি ব্যক্তি হিসেবেও যদি তুলনা করি, ধরুন আজকে আমি যখন বেড়াইতে যে বাগান বাড়ি দিয়ে মনে হয় ঢুকতে হলো, যখন থেকে ঢুকলাম আশপাশে তো অনেক মানুষই ছিল যারা আমাকে হয়তো চিনতে পারেননি, তারা হয়তো অনেকে সালামও দেওয়ার প্রয়োজন মনে করছেন না, ওই হুজুর তো অনেকগুলোই যায় এখান দিয়ে। কিন্তু যেহেতু 20 বছর আগে আসা ছিল এখানে, একবার এখানে আমি রাস্তাঘাট আপনাদের পরিবেশ সবই তো পরিবর্তন, এখন আমি খালি খুঁজছি যে ওভারটেক করে আবার অন্যদিকে যাই কি না। যখন কাছাকাছি চলে এসেছি মানুষগুলো নড়াচড়া দেখেই মনে হচ্ছে আমি মনে হয় একটা পরিচিত এলাকায় এসেছি, ঢুকেছি, এখানে একটু সালাম দেয়, রিক্সায় যাওয়ার আগে আসসালামু আলাইকুম, তাহলে আমি বুঝতে পারছি যে আমাকে কেউ এখানে চিনতে পারছে, আপনার নামলাম, আপনারা রিসিভ করলেন। তাহলে এই যে যারা চিনলেন যেভাবে চিনলেন সেভাবে মূল্যায়ন করলেন, যারা চিনলেন না তারা সেভাবে মূল্যায়ন করলেন। আপনি রাস্তা দিয়ে, এক সময় আমাদের মাঝেই প্রথাগুলো ছিল, সম্মান বোধটা ছিল, আমরা দেখেছি যে আপনি সাইকেল নিয়ে, আপনি ছাত্র সাইকেল নিয়ে যাচ্ছেন, দূর থেকে দেখছেন যে আপনার একজন স্যার সামনে হেঁটে যাচ্ছে। এক সময় চিত্র কি এমন ছিল না যে স্যারের কাছাকাছি পৌঁছে গিয়ে সাইকেল থেকে আমরা নেমে যেতাম, নেমে গিয়ে স্যারের সাথে সালাম কালাম কুশল বিনিময় করে আবার একটু সামনে গিয়ে তারপরে আবার সাইকেলে চাপতাম। তো আমি কিন্তু আরো অনেকের পাশ দিয়ে অতিক্রম করেছি, হয়তো স্যারেরও স্যারের পাশ দিয়ে অতিক্রম করেছে, আমি নামিনি কারণ আমি চিনি না ওনাকে, স্যারেরও স্যারের পাশ দিয়ে আমি আমার মতো চলে গিয়েছি, আমি ওনাকে এই সম্মানটা আমি দেইনি। যখন ওনাকে আমি চিনতে পেরেছি যে সম্মানটা আমি দিলাম। তাহলে ব্যক্তি তো একজনই, আপনি তাকে যেভাবে চিনলেন সেভাবেই মূল্যায়ন করলেন। আরেকটি উদাহরণ বলা যেতে পারে, ধরুন একটা ছেলে এক বিয়ে করেছে কিন্তু শ্বশুরকে তিনি দেখেননি, সৌদি আরবে উনি বসবাস করেন, চাকরি করেন, 5-6 বছর পরে উনি দেশে এসেছেন, শ্বশুর দেশে এসেছেন, উনি শুনেছেন কিন্তু ফেস টু ফেস এখন পর্যন্ত সাক্ষাৎ হয়নি। বাজারে গিয়েছেন, ওনার সাথে একটু ঘা গায়ে ধাক্কা টাক্কি হয়ে গেছে, মানে হালকা পাতলা ঘুতেও লেগে গিয়েছে, কিন্তু উনি বুঝতে পারছেন না যে এটাই ওনার শ্বশুর,
আর শ্বশুরও বুঝতে পারছে না যে হ্যাঁ আমার মেয়ের বিয়ে হয়েছে এটা জানি, কিন্তু জামাই যে কোনটা তা তো এখনো পরিচয় হয়নি। মাছের দোকানে একই সাথে কিনতে কেনা বাসা হয়েছে, উনি একটা নিয়েছেন উনি একটা নিয়েছেন, হালকা পাতলা গায়ে ধাক্কাও লেগে গিয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবেই লেগে গিয়েছে, তেমন কোনো বিষয় ছিল না। যখন জামাই শ্বশুরবাড়িতে আসলেন, আসার পরে যখন পরিচয় করে দেওয়া হলো যে এটাই হলো আপনার শ্বশুর, জামাই তখন চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে শ্বশুরের কাছে গিয়া সালাম কালাম, শ্বশুর কেমন আছেন, মোয়ানাকা, অনেক কিছুই করলেন, কুশল বিনিময় করলেন। এই তো সেই লোক যে লোকটাকে আপনি বাজারে দেখেছিলেন, আপনার ভিতরেতে এই অনুভূতি জাগেনি, এখন কেন ওই অনুভূতি জাগলো, আগে চিনতে পারেননি, এই জন্য মূল্যায়ন করেননি, ওইভাবে সম্মান দেওয়ার প্রয়োজন মনে করেননি। যখন চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তখন কিন্তু সম্মানটা অন্যরকম হয়ে গেছে, আপনার বিশ্বাস, আপনার মানে বিশ্বাসের কারণে কর্মতৎপরতা চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে সব কাজেই দেখবেন বিশ্বাসের উপরই মানুষের কর্ম নির্ভর করে, বিশ্বাস যার যেমন হবে কর্ম তার তেমন হবে। অনেক মানুষই আছেন পাঁচ ওয়াক্ত সালাত পড়েন, অনেকেই পড়েন না, কেন? ওই যে তার বিশ্বাসের নড়বড়ে হয়ে যাওয়ার কারণে, হয়তো বা আল্লাহর ক্ষমাটাকে উনি বড় করে দেখছেন যে আল্লাহ তো ক্ষমাশীল, সমস্যা কি, মাফ চেয়ে নিব উনি এক সময়, হয়তো এটার উপরে অপেক্ষা করছেন। আর মরণের পরে জীবন হবে কি হবে না, কত মানুষ আজ পর্যন্ত মরে কবরে চলে গেলেন, একজনও ফিরে আসলো না, আমি যে ফিরে আসবো তার নিশ্চয়তা কোথায়, নাও তো আসতে পারি, মাটি হয়ে গেলাম, গেলাম তো গেলাম। এই যে বিশ্বাসের নড়বড়ের কারণে ওই লোকগুলো নিয়মিত মসজিদে হয়তো বা আসছেন না, বা কোনো একটা বিশ্বাস তাকে পিছনে রেখে দিয়েছে। এটা বিশ্বাস ছাড়া কোনো দিন একটা মানুষ এভাবে পিছিয়ে থাকতে পারে না, অবশ্যই তার বিশ্বাসের কমতি আছে। এই জন্য আমরা আজকে মসজিদে যারা উপস্থিত আছি, এ কথা আমরা বলতে পারি না যে আমাদের ঈমান, আমাদের বিশ্বাস সবারই সমান, কখনোই হবে না। মানুষের তাপমাত্রার যেমন ভিন্নতা আছে, থার্মোমিটার দিয়ে যদি আপনি আপনার আমার শরীরের তাপমাত্রা মাপি, কারো দেখবেন 104 ডিগ্রি হয়ে গিয়েছে, কারো আবার 98, কারো আবার 99, 100, 101, বিভিন্ন রকম অবস্থানে আমরা থাকবো তাপমাত্রার দিক থেকে। তো তাপমাত্রা যেহেতু মাপা যায়, বাতাসের গতি এখন মাপা যায়, আলোর গতি মাপা যায়, তাহলে ঈমানের গতি মাপারও যন্ত্র অস্ত্র আমার কাছে মনে হয় অচিরেই এটা বের হয়ে যাবে। তবে নিজেকে যদি আমরা আল্লাহর সামনে পেশ করি, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আসলে আমাদের ঈমানের হালতটা কোন অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে আরও মজবুত করার তৌফিক দান করুন, আমিন। এই ঈমান শব্দের শাব্দিক অর্থই হচ্ছে বিশ্বাস করা, আর শরীয়তের পরিভাষায় ঈমান হচ্ছে আল ঈমান তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইয়াজিদু বিত্তাআত ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমান 5টি বিষয়ের সমন্বয়ে গঠিত হয়েছে। 1 নম্বর 3টি হচ্ছে মৌলিক বিষয়, 1 নম্বর অন্তরে বিশ্বাস, 2 মুখে স্বীকার, 3 কাজে বাস্তবায়ন, 4 ভালো কাজ করলে ঈমান বাড়ে, 5 মন্দ কাজ করলে ঈমান কমে যায়, ঈমান নেমে যায়, আগের অবস্থায় আর থাকে না। এই সংজ্ঞা যেহেতু যৌগিক, তাহলে ঈমানের অবস্থাও তারতম্য হবে। ঈমান কোনো একক বিষয় নয় যে থাকলে পুরোটাই থাকবে, গেলে পুরোটাই বের হয়ে যাবে, এরকম কোনো একক বিষয় নয়। আপনারা জানেন শরবত বানানোর জন্য সর্বনিম্ন 2টো আইটেম লাগে, সর্বনিম্ন একটা পানি লাগবে আপনার পাশে, আর একটু মিষ্টি জাতীয় কিছু লাগবে, হয়তো সেটা চিনি হতে পারে অথবা গুড় হতে পারে, মধুও হতে পারে, সর্বনিম্ন 2টো আইটেম লাগবে। এই 2টো আইটেমের মিশ্রণটা যদি আপনি খুব বিচক্ষণতার সাথে করতে পারেন, তাহলে শরবতটা আপনার কাছে মজা লাগবে। কিন্তু যদি পানির পরিমাণটাই বেশি, মিষ্টির পরিমাণ কম, তখন এটা কেমন হবে, আঞ্চলিক ভাষায় হয়ে যেতে পারে, মনে হবে যে এটা পাইনসা পাইনসা লাগে, হ্যাঁ ভটকা ভটকা লাগে, হ্যাঁ মিষ্টি দাওনে নাকি, এটা শরবত হলো। আবার যদি মিষ্টির পরিমাণই বেড়ে যায়,
তখন আবার খারাপ লাগবে, এত মিষ্টি দিয়ে কেউ শরবত বানায়। বোঝা গেল কি, যে জিনিসটা দুটোর সমন্বয়ে গঠিত হয় সেটাও কোনো সময় এটা বেশি, কোনো সময় ওটা কম, কম বেশি হয়ে যায়। ঈমান যেহেতু তিনটা বিষয়, তাহলে এখানে বোঝা যাচ্ছে এক একটার আয়োজন আমার হৃদয়ের ভিতরে এক এক রকম হলে ঈমানের অবস্থাও ওই রকম ভিন্ন ভিন্ন রকম হবে। কারো ঈমান পানসা পানসা মনে হবে, কারোরটা ঈমান মজা লাগবে, কারো ঈমান তেমন কোনো নাই, মানে সাপে কামড় দিলে নাকি ওই যে মরিচও জাল লাগে না, এরকম কারো কারো অবস্থা হয়ে যাবে। এই জন্য আমরা বলছি যে শরবতের যে উদাহরণটা আমরা দিলাম, এখানে দুটো তো মৌলিক বিষয়, পাশাপাশি একটু লবণ দিয়েছেন, একটু ভিন্ন রকম টেস্ট, দুই ফোঁটা লেবুর রস দিলেন, আর একরকম একটু যোগ মজা লাগবে, একটু তেজপাতা দিয়ে দিলেন আর একটু ভালো লাগবে। যার কাছে যে মশলাটা ভালো লাগে তিনি ওটা তখন যোগ করতে থাকবেন, তাহলে তার শরবতের মজাটা আরও উপরের দিকে যেতে থাকবে। তো ঈমানের অবস্থাটা হলো এইরকম, তিনটা তো যৌগিক মৌলিক বিষয়, এই তিনটার যদি কম বেশি হয়ে যায় আপনার আমার ঈমানের অবস্থাও ঠিক ওই রকম কম বেশি হয়ে যাবে। ঈমান বাড়ে এবং কমে, ইতিমধ্যে যে উদাহরণগুলো আমি আপনাদেরকে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়টা শুধু আমার আপনার নয়, নবী রাসূলদের ক্ষেত্রেও প্রযোজ্য। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার ঈমান আর আমাদের ঈমান কি এক অবস্থায় থাকা হবে? কোনোদিনও নয়। তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার পালনকর্তা আপনি একটু আমাকে দেখান তো আপনি কিভাবে মৃতকে জীবিত করতে পারেন, মরে গেলে সেটাকে আবার জিন্দা করতে পারেন, এটা আমাকে একটু দেখান তো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উল্টো সার্চ করলেন, আওয়ালাম তুমিন ইব্রাহিম, তুমি আমার এই ক্ষমতায় কি বিশ্বাসী নও? ইব্রাহিম আলাইহিসসালাম অকপটে উত্তর দিলেন, নিঃসংকোচে উত্তর দিয়ে বলেন, বালা, হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, তবে আমি আমার অন্তরের বিশ্বাসের ঘনত্ব বাড়াতে চাই, সুবহানাল্লাহ, ইতমিনান বাড়াতে চাই। কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, লাইসাল খাবারু কাল মুআয়ান, দেখার মতো কোনো সংবাদ হয় না, আমার হাতের দিকে দেখলে বুঝবেন, দেখার মতো কোনো সংবাদ হয় না। আপনি অনেক কিছু শুনেছেন, সেইটা একটা বিশ্বাস আপনার মনে জাগবে, যে সংবাদ সাংবাদিক যদি ভালো হয়, বিশ্বস্ত হয়, তাহলে আপনি সংবাদটা ওই রকম বিশ্বাস করুন, শুনলেন। আর যদি সংবাদদাতা একটু নড়বড়ে হয়, আদা পাগলের মতো হয়, ব্রেনে একটু সমস্যা, বিকারগ্রস্ত, ও যদি কোনো একটা সংবাদ দেয় তাহলে কিন্তু আপনি ওটা বিশ্বাস করবেন না, যদিও ঘটনা বাস্তব হয়ে থাকে, কারণ সংবাদদাতা অত নির্ভরযোগ্য নয়। তাহলে বোঝা যাচ্ছে কি, সংবাদদাতার উপরেও আপনার শোনা সংবাদটাও কখনো দৃঢ় হবে, কখনো নড়বড়ে হয়ে যাবে। কিন্তু যদি আপনি দেখেন একটা ঘটনা আপনার চোখের সামনে ঘটল, এটা যদি আপনি শুনে থাকেন একরকম বিশ্বাস হবে, দেখার পরে বিশ্বাসের মাত্রা অনেক গুণে বেড়ে যাবে। তাহলে দেখলে যে বিশ্বাস হয়, শুনলে সেই বিশ্বাসটা হয় না। তো ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ওই শুনেছেন তো ঠিক আছে, আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন, এটা শোনা, এতে একটা বিশ্বাস তো তার অবশ্যই হয়েছে, কিন্তু দেখলে যে আরো ঘনত্ব বাড়বে, তিনি সেই ঘনত্ব বাড়ানোর চেষ্টা করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনুচিত, চারটা পাখি ইব্রাহিম আলাইহিসসালামকে ধরতে বলেছেন, সেটা এখন ময়ূর ছিল না, কবুতর ছিল না, এ পাখি সে পাখি, এদিকে আর আমাদের যাওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ ওই যে বেশি গভীরে যাওয়াটাও আপত্তিকর, ওই বেশি যদি পাখিগুলোর নাম জানা আমাদের প্রয়োজন হতো আল্লাহ নিজেই ওখানে উল্লেখ করে দিতেন যে এটাও তোমার জানা দরকার আছে, বান্দাদের যেটুকু দরকার আল্লাহ সেইটুকুই বলেন, অতিরিক্ত কথা আল্লাহ বলেন না। ওই যে অনুরূপভাবে মুসা আলাইহিসসালামের লাঠির বর্ণনা আপনারা পড়েছে, মুসা তোমার হাতে কি, অমা ফিয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি, লাঠি, হিয়া আসা লাঠি,
আতাওয়াক্কাউ আলাইহা, ওটার উপর আমি ভর দিই, ওয়াহুশ বিহা আলা গানামি, ছাগল চড়াই, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এখানে আমার আরও অনেক কাজ আছে। তা আল্লাহ কি এগুলো জানে না নাকি? মুসা আবার অতিরিক্ত জবাব দিলেন কেন? উত্তর যেটুকু সেটুকু বললেই তো হয়ে যেত। এই মুসা তোমার ডান হাতে কি? এটা লাঠি। তো উত্তর তো হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম আর একটু বাড়িয়ে উত্তর দিলেন কেন? কারণ আছে। কারণ প্রিয়জনের মোবাইল নাও যদি আসলে আপনারা রিসিভ করেন, কথাটা কি সহজে শেষ হয়? ইচ্ছা করে প্রশ্ন করে সময়টাকে বাড়ানোর চেষ্টা করেন। এই ভাত খাইছো নাকি আজকে? কী দিয়ে রান্না হয়েছিল? মানে দুনিয়ার কথাবার্তা যেগুলো প্রয়োজন নাই, কিন্তু যে রিসিভ মানে কলটা পাওয়াই যায় না, যেহেতু পাওয়া গেছে একটু লম্বা সময় কথা বলার প্রবণতা সৃষ্টি হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম যেহেতু ফ্লোরই পাচ্ছেন না আল্লাহর, মানে সরাসরি কথা বলার ফ্লোর তো কম পাওয়া যায় আল্লাহর সাথে, যেহেতু পেয়ে গিয়েছেন তো মুসা আলাইহিস সালাম ওই সুযোগটা নিয়েছেন। এই মুসা তোমার হাতে কি? এটা আল্লাহ আমার লাঠি, এটা দিয়ে আমি একটু ভর করে দাঁড়াই, তারপরে এটা দিয়ে আমি যে ছাগল আছে বাড়ি টাড়ি দিয়ে পাতা পেড়ে দিই ছাগলে খায়, এছাড়া আমার এর মধ্যে অনেক কাম আছে। তো এত কথা তো বলার দরকার ছিল না, কিন্তু মুসা আলাইহিস সালাম যে প্রিয়জনের কল পাইয়েছে আল্লাহর সাথে একটু মানে সময়টা বেশি কাটানোর জন্য একটু প্রশ্ন উত্তর বাড়িয়ে দিয়েছে। তো যা হোক, এখানে আমরা যেটা বলতে চাইলাম যে মুসা আলাইহিস সালামের লাঠি, আল্লাহ শুধু লাঠির কথা বলেছে। এখন যদি আপনারা মুফাসসিরিনাম এরকম ভিতরে চলে যান, লাঠিটা কোন গাছের ছিল, এটা কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা, কতটুকু চিকন, এটা এখন আছে কোন জায়গায়, এই এত খোঁজ নেওয়ার কথা তো আপনাকে বলা হয়নি। হ্যাঁ, যেটুকু বলা হয়েছে ওইটুকুর ভিতরে ক্ষান্ত হয়ে যান, এত গভীরে যাওয়ার আমাদের দরকার নাই। তো যেটা বলছিলাম যে পাখি কি চারটা হবে সেটা আল্লাহ ভালো জানেন। তিনি চারটা পাখি ধরলেন, জবাই করলেন, টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড় পর্বতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে মাথাটা শুধু তার কাছে রেখেছিলেন। এরপর একটা করে পাখির নাম ধরে ডাক দিলেন, হুবহু পাখি হয়ে কাল্লাটা নিজের কাছে ছিল, এসে জোড়া লেগে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। এই যে মরা জিনিস জিন্দা যে আল্লাহ করতে পারেন, এই দৃশ্যটা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস আগের চেয়ে একটু ঘনত্ব পুরুত্ব বাড়বে না বাড়বে না? অবশ্যই বাড়বে। এখন হয়তোবা আপনারা আমরা মনে করতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি না হয় আল্লাহর কাছে সরাসরি অনুরোধ করে মৃতকে জীবিত করা দেখে বিশ্বাসের ঘনত্ব বাড়ালেন, আমাদের তাহলে উপায় কী, আমরা কেমনে বাড়াই? আমি তো মনে করি যে আপনারাও এটা স্বচক্ষে দেখেন, কিন্তু মনটাকে ওইভাবে ব্রেনটাকে ওইভাবে খাটান না। আমরা কি দেখি না যে জিন্দা মুরগি থেকে মরা ডিম বের হওয়া দেখি নেই? দেখি তো। তাহলে জিন্দা মুরগি থেকে মরা ডিম বের হয়ে আসে, আবার মরা ডিম মুরগির নিচে কয়েকদিন রাখলে আবার ওখান থেকে জিন্দা মুরগি বের হয়ে আসে, তাহলে এটাও তো আমাদের চোখের সামনে অহরহ ঘটছে, কিন্তু আমরা ওই ইমান আনার প্রয়োজন মনে করছি না। আপনি কৃষক মানুষ, ধানের বীজ ওই যে ধান খেতে কাদা মাটির মধ্যে ফেলে দিয়ে আসলেন, এই ধানটা পচে গলে নষ্ট হয়ে যাবে, এরপরে সেখান থেকে একটা অঙ্কুর বের করবে, কে এটা বের করলেন? সুবহানাল্লাহ। মরা একটা ধানের বীজ আপনি ওখানে রেখে আসছিলেন, সেই মরা বীজটা জিন্দা হয়ে সেখান থেকে শীষ বের হলো, একটার বদলে 70টা ধানের দানা তারও কম আর বেশি আল্লাহ আপনাকে দিয়ে দিলেন। আপনার চোখের সামনে আল্লাহ মরাটাকে জিন্দা করছেন, কিন্তু আমরা ব্রেনটাকে ওইভাবেই ব্যবহার করছি না। তাহলে আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইলাম, দেখলে যে ইমান বাড়ে, শুনলে সে ইমান বাড়ে না। অনুরূপভাবে মুসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর অনুমতি নিয়ে ওই তাওরাত কিতাবের জন্য তুর পাহাড়ে 30 দিন অবস্থান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরও 10টা দিন বাড়িয়ে দিলেন, 40 দিন সেখানে ছিলেন। এরপর তাওরাত কিতাব পেলেন, ওখানে অবস্থানকালেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংবাদ দিয়েছেন, তোমার জাতি পদভ্রষ্ট হয়ে গিয়েছে, গোমরা হয়ে গিয়েছে, তারা গোবৎস পূজা শুরু করে দিয়েছে। সংবাদটা কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এই সংবাদের ভিতরে সামান্য পরিমাণ কি সন্দেহ ছিল মুসা আলাইহিস সালামের? এটা কি প্রথম আলোর সংবাদ নাকি, যে এটা হইতেও পারে নাও পারে, তদন্ত কমিটি গঠন করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে? এখানে তো তদন্ত কমিটি গঠনের কোনো সোর্সই নাই, কারণ সংবাদটা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মুসা আলাইহিস সালামের বিশ্বাস 100 দিয়ে ভরে গিয়েছে যে আমার জাতি গোমরা হয়ে গিয়েছে, তারা
বাসুর পূজা শুরু করে দিয়েছে। তখনও তাওরাত কিতাব তো হাতে ছিল, কোনো রিয়াকশন প্রকাশ পায়নি। যখন মূসা আলাইহিস সালাম স্পটে আসলেন, ময়দানে আসলেন, স্বচক্ষে যখন দেখলেন, যারে তাই তো আমার জাতি ঠিকই তো পূজা শুরু করছে, গরু বাসুর পূজা, গোবৎস পূজা শুরু করেছে, তখন তার রাগের মাত্রা এ পরিমাণ বেড়ে গেল যে মনের রাগের ক্ষোভে অজান্তেই আওরাত কিতাবটা ফেলে দিয়েছেন। ওটা ফেটেছে, পাথরের ছিল, ওটা ফেটে টুকরো মানে কয়েক খণ্ড হয়ে গেল। হারুন আলাইহিস সালামের দাড়ি আর চুল ধরে টানাটানি করছিলেন যে আপনি থাকতে আমার জাতি গোমরা হয়ে গেল, আপনি কি করছেনটা কি? বড় ভাই, কিন্তু হারুন বড় ভাই তার দাড়ি আর চুল ধরে টানাটানি করছে, আপনি থাকতে আপনার চোখের সামনে আমার জাতি উম্মত গোমরা হয়ে গেল, আপনি কিছু করতে পারেননি। হারুন আলাইহিস সালাম ওজুর পেশ করলেন, ইয়াবনা উম্মি, হে আমার মায়ের পেটের ভাই, লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি আর এই যে চুল ধরে জাতির সামনে আমাকে আর অপমান করিয়েন না, এটা ধরে টানাটানি করিয়েন না। আমি ব্যবস্থা আমার সাথ ধরে যাই নিয়েছিলাম, ওদেরকে মানা করেছি, কিন্তু ঘটনাটা পরিবেশটা এমন ছিল ওদের পাল্লাই ভারী, ওইদিকে পাল্লাটাই ভারী, আমি কিছু বলতে গেলে উল্টো এখন আমার বাসাই সমস্যা হয়ে যায়, এই জন্য আমি ধৈর্য ধারণ করে আসি যে আপনি আসেন, আসার পরে আমরা দুই ভাই মিলে, আমাদের যারা সমর্থক আছে তাদের মিলে এটার একটা ব্যবস্থা আমরা নিব। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইলাম এই ঘটনা থেকে, সেটা হলো যে মূসা আলাইহিস সালাম একটা সংবাদ শুনেছিলেন, যে সংবাদের মানে সত্যতা নিয়ে ওনার কোনো প্রশ্ন ছিল না, এটা একশো একশো সত্য, কিন্তু ওনার ওই অনুভূতি জাগেনি, দেখার পরে ওনার যে অনুভূতিটা আসলো, উনি যে তাওরাত কিতাব ফেলে দিলেন, ভাইয়ের সাথে এমন করলেন, বোঝা গেল যে দেখলে যে বিশ্বাস হয়, শুনলে সে বিশ্বাস হয়। সর্বোপরি আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে বিশ্বাস কমে এবং বাড়ে, এক সময় একরকম আর এক সময় আর এক রকম। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিক্রম করছিলেন, কুশল বিনিময় করতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাইফা হালুকা ইয়া হামজালা, ভাই আপনি কেমন আছেন, হামজালা আপনি কেমন আছেন? তো হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন যে কেমন থাকে ভাই, নাফাকা হামজালা, হামজালা তো মুনাফিক হয়ে গিয়েছে, নিজেই নিজেকে মুনাফিক সাব্যস্ত করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে বললেন, বলেন কি আপনি? বলে হ্যাঁ, নয়তো কি, আমরা যখন নবী সাল্লামের কাছে থাকি, নবী সাল্লাম যখন আমাদের সামনে কোরআনের আলোচনা করেন, হাসর নাসরের কথা বলেন, জান্নাত জাহান্নামের আলোচনা করেন, সেটা যেন আমাদের চোখের সামনে প্রজেক্টরের মতো ভেসে ওঠে, সুবহানাল্লাহ। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচন ভঙ্গিটা এতই উন্নত মানের ছিল, তার বলাটাই যেন সাহাবারা দেখার অবস্থানে চলে যেতেন, সুবহানাল্লাহ। তার বাচন ভঙ্গি এতই মধুর ছিল এবং এতই উন্নত মানের ছিল যে বলাটাই যেন শোনা মানে দেখার মতো হয়ে যেত। তখন তাতে সাহাবারা বলছেন যে আমরা যখন নবী সাল্লামের কাছে থাকি, জান্নাত জাহান্নামের আলোচনা শুনি, আল্লাহর আলোচনা শুনি, কোরআন হাদিসের আলোচনা শুনি, তখন আমাদের ইমানটা অনেক বেড়ে যায়, আমরা যেন ওগুলো দেখতে পাই। কিন্তু যখনই ওখান থেকে চলে গিয়ে ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন ওই অবস্থায় থাকে না, একটু নেমে যায়, আগের অবস্থায় আর থাকে না। তাহলে এটা তো মুনাফিকেরই আলামত হয়ে গেল, একবার ওঠে একবার নামে, তা আমি ভালো মুসলমান হলাম কী করে, আমার নিজেরই তো এই অবস্থাটা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনে বললেন, হামজালা, এই কারণে যদি কেউ মুনাফিক হয় তাহলে তো আমাদের অবস্থাও তো ওই রকমই, কারণ ইমান সবসময় এক অবস্থায় থাকে না, এটা একটু ওঠে আবার একটু নামে, তো এটা যদি মুনাফিকের আলামত হয় তাহলে এটা তো আমাদের সবারই কিছুটা সমস্যা আছে, তাহলে সমাধানের জন্য চলুন আমরা নবী সাল্লামের কাছে যাই। নবী সাল্লামের কাছে গিয়ে ঘটনার আদ্যোপান্ত সবগুলো তুলে ধরলেন, আল্লাহ নবী সাল্লাম বললেন, হামজালা, তোমরা আমার কাছে থাকাকালীন সময় তোমাদের ইমানের উন্নতি যে পরিমাণে গিয়ে পৌঁছে, এই অবস্থায় যদি আমার কাছ থেকে চলে যাওয়ার পরেও বহাল থাকতো, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে
রাস্তা ঘাটে তোমাদের বিছানায় তারা তোমাদের সাথে মুসাফা শুরু করে দিত। তার মানে ফেরেশতাদের কাছে চোখে অস্পষ্টতা এসে যেত, এটা কি মানুষ না ফেরেশতা, আমাকে ভাই জাত ভাই তো মনে হইতেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনে ওখানে থাকতে ইমানের যে হালত হয়েছে, অবস্থায় চলে গিয়েছে, ওটা যেন আর মানুষ নাই, ওটা যেন ফেরেশতার লেভেলে চলে গিয়েছে। ফেরেশতারা চিনতেই ভুল করবে, মুসাফা শুরু করে দিত রাস্তাঘাটে বিছানায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন ইয়াহান দলা সাআতুন ওয়া সাআতুন নবী সাল্লাম বলছেন, কিন্তু হানজালা কিছু সময়, কিছু সময়, কিছু সময়, তার মানে কিছু সময় নামবে, এটাই স্বাভাবিক, আবার উঠবে, এটাও স্বাভাবিক। মুমিনের ঈমানটা হবে কিরকম, নদীর তরঙ্গের মতো, নদীর ঢেউয়ের মতো, এই ঢেউ এক জায়গায় উঁচু আর এক জায়গায় নিচু, সাগরের তো এত পানি, তো তার আবার ঢেউ উঁচু নিচু কেন, সব লেভেল বরাবর থাকার কথা ছিল, অর্থ অভাব নাই, আমাদের অভাবের কারণে কোনো জায়গায় উঁচু আর কোনো জায়গায় নিচু হয়, তো সাগরের পানি তো অঢেল, সেখানে যদি লেভেলটা বরাবর করে সবাইকে সমান বন্টন করে দিত তাহলে তো ঢেউ উঁচু আর নিচু থাকে না, সমান হয়ে যায়, কিন্তু সাগরের ঢেউ উঁচু নিচু হয়। ঠিক ঈমানটাও আমাদের এরকম উঁচু আর নিচু হবে, কখনো উঁচু হবে কখনো নিচু হবে, এটাই তো মজা, এর মাঝেই মজা আছে। সবসময় এক লেভেলে থাকলে ওটার প্রতি আর ভালোবাসা ভক্তি ওরকম থাকবে না। আপনি যদি প্রতিদিন পোলাও কোরমা খান তিন বেলা, তাহলে একদিন দুই দিন পরেই আর পোলাও ভালো লাগবে না, বাড়িতে বলবেন একটু আলু ভর্তা করিও তো, একটু শুটকি ভর্তা করা যায় কিনা দেখো তো, পোলাও কোরমা আর ভালো লাগছে না। এক ধরুন বাংলাদেশে যদি এটা আমাদের বাঙালিদের এক নাম্বার লেভেলের খাবার হয়, সেই এক নাম্বারটা আর ভালো লাগছে না, একটু পান্তা ভাত হয় না দেখো তো, পান্তা ভাত মরিচ দিয়ে একটু খাও, আলু ভর্তা শুটকি মাছ, তো এইটা হলো ওই যে একরকম লেভেলে থাকলে মজা পাওয়া যায় না। আবার যিনি সবসময় পান্তাভাতই খাচ্ছেন, ডাল আলু ভাতই খাচ্ছেন, আর সে একটা বিয়ে অনুষ্ঠানে পোলাওর দাওয়াত পেয়েছে, উনি যে কী মজাটা করে পোলাওটা খাবেন সেটা তো বলার অপেক্ষা রাখে না। বোঝা গেল কি ইমানের হালত কম বেশি হয়, ইমান যেহেতু যৌগিক বিষয়, একক কোনো বিষয় নয়, এর তারতম্য আছে, ওঠানামা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মমিনের ইমান, এটা হচ্ছে মমিনের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে এটা একটা তৃণলতার মতো, আমাদের দেশে দুবলা ঘাস আপনারা দেখেছেন, দুবলা ঘাসের মতো, কখনো বাতাস দক্ষিণ দিক থেকে এসে ঘাসটাকে উত্তর দিকে কাত করে ফেলে দেয়, আবার বাতাসটা থামলে বেচারা আস্তে করে একটু সোজা হয়, উত্তর দিক থেকে আবার বাতাস এসে ওটাকে দক্ষিণ দিকে আবার ফেলে দেয়, আবার বাতাসটা একটু থেমে গেলে আবার একটু সোজা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মমিন হচ্ছে এই তৃণলতার মতো, নানান আপদ বিপদ এসে একটু মানে থমকে দাঁড়াবে, আবার যখন বিপদ কেটে যাবে আবার আগের মতো ইমানে ফিরে আসবে, একটু আপ ডাউনে ভিতরেই থাকবে। আর মুনাফিকের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মুনাফিক হলো শক্ত মজবুত গাছের তুলনা দিয়েছেন, সেটা ঝাউ গাছ হতে পারে, আমাদের বোঝার জন্য আমরা যদি বট গাছ বলি, তাল গাছ বলি, এরকম একটা মজবুত গাছ যাকে বাতাস সহজে টলাতে পারে না, কিন্তু শক্তিশালী একটা বাতাস এসে যদি ওটাকে গোড়া উল্টিয়ে দেয় ও আর কখনো উঠতে পারবে না। তাহলে মুনাফিক আর পাপিষ্ট বান্দার উদাহরণ হলো এইরকমই, ওর বিপদে আপদই যেন আসে না, হ্যাঁ পাপও করছে আবার অর্থও বাড়ছে, বিশাল পরীক্ষায় পড়ে গিয়েছে বেচারা, ও টের পাচ্ছে না, পাপ করলেই আরও টাকা অর্থ ইনকাম অনেক কিছু সুখ শান্তি এসে যায় দেখা যায়, ও বিপদে আছে, আল্লাহর ওসি ডিল দিয়েছেন, উনি বুঝতে পারছে না, যেদিন টান মারবে সেদিন অবস্থাটা খারাপ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই হচ্ছে ঈমান, এর সংক্ষিপ্ত আলোচনা যে ঈমান যে বাড়ে এবং কমে। দ্বিতীয় খুতবায় আমরা আরও দুই একটি উদাহরণ আপনাদের সামনে দেবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত ভাইরা, এই বিশ্বাস বাড়ানোর জন্য কিছু উপায় আছে, তার মধ্যে হতে অন্যতম উপায় হলো বেশি বেশি কোরআন পড়া এবং সেটা বুঝে পড়া। আমরা তো না বুঝেই পড়ার দিকে বেশি মনটা দিই, এক পারা শেষ করেছি, দুই পারা শেষ করেছি, হ্যাঁ এটারও সওয়াব আছে, আমি এটা বলছি না যে
না বুঝে পড়লে সব হবে না, আমি কিন্তু সেটা বলছি না, বরং আমি এটার বিপক্ষে যে এটা পড়লেও না বুঝে পড়লেও সব হবে। তবে উত্তম হইল এটা বুঝে পড়া। যখন আপনি বুঝে পড়বেন, একটা পৃষ্ঠা আপনি পড়লেন আরবিটা, পরে বাংলাটা পড়ে নেন, অথবা বাংলাটা আগে পড়ে নিয়ে আরবিটা আবার পড়ুন, অনেক সময় চোখে পানি এসে যাবে, আল্লাহ এত সুন্দর কথা বলেছেন। এটা একটা ঈমান বাড়ার একটা পদ্ধতি, একটা ওয়ে। দ্বিতীয় হলো আল্লাহ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সম্পর্কে যার জ্ঞান যত বেশি, তিনি ততই বেশি ঈমানদার হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আনা আলামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম বিল্লাহ, আমি আল্লাহ সম্পর্কে তোমাদের চেয়ে বেশি জানি, সুতরাং আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় পাই। যে যাকে যেভাবে চেনে সেইভাবেই মূল্যায়ন করে। ধরুন আমাদের দেশকে যদি আমেরিকা ধমক মারে, তখন কিন্তু আমাদের দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, একটু থমকে দাঁড়াবে, স্যার কিছু হয়েছে নাকি, কিছু করা লাগবে নাকি, আওয়াজটা একটু ক্ষীণ ক্ষীণ হয়ে আসবে, সরি সরি ভাব এসে যাবে। কিন্তু যদি নেপাল ভুটান ধমক দেয়, তাহলে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীও জোর গলায় প্রতিবাদ, চোপ বেশি কথা বলবি না, কারণ উনি জানেন তোমার ক্ষমতা কতটুকু আমার কতটুকু। তা আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স, তারা যেহেতু অত ক্ষমতার, ওরা ধমক দিলে স্যার কিছু হয়েছে নাকি, কিছু করতে হবে নাকি, কোনো সমস্যা, ওটা আওয়াজটা ছোট হয়ে যায়। আর আমাদের চেয়ে নিচের দেশ যদি আমাদেরকে ধমক দেয়, তখন কিন্তু আমরা স্বাভাবিক থাকবো না, এই বেশি কথা বলবি না, চোপ একটা ধমক মেরে দিব। কেন? ওই দেশ সম্পর্কে আমার যে ধারণা, ওই হিসাবে আমি ওর সাথে আচরণ করব। আর ওই দেশ সম্পর্কে আমার যে ধারণা, আমি তার সাথে সেইভাবে কথা বলব। ঠিক আল্লাহ সম্পর্কে আল্লাহর ক্ষমতা কতটুকু, আল্লাহর মানে পাওয়ার কতটুকু, এইটা যদি আপনি সত্যিকারে বোঝেন, আপনি আল্লাহকে ওইভাবে সম্মান দিবেন। আর যদি মনে করেন আল্লাহ শিশুর মতো, কই এতদিন ধরে অন্যায় কাজ করছি, সালাত পড়লাম না, একটা থাপ্পড় পর্যন্ত আজ পর্যন্ত দেয়নি আল্লাহ, তা আল্লাহর কোনো ক্ষমতা আছে নি? যদি এইভাবে আল্লাহকে ব্যাখ্যা করেন, তাতে আপনি আল্লাহকে ওইরকম নর্মাল কিছু মনে করবেন। আর যদি অন্যভাবে ব্যাখ্যা করেন, যে বিশাল আসমানটা বিনা খুঁটিতে, এর আদ্য প্রান্ত খুঁজে পাওয়া যায় না, এত বড় বিশাল আসমানটা তিনি শূন্যের উপরে ধরে রেখেছেন, তার কী পরিমাণ ক্ষমতা! এই সামান্য এই কয় ফিট মানে মসজিদের ছাদটা ধরে রাখার জন্য কী মোটা মোটা বিশাল বিশাল আপনারা কয়েকটা পিলার দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমানকে ধরে রাখার জন্য কটা পিলার ব্যবহার করেছেন, তার ক্ষমতা কী পরিমাণ! সুবহানাল্লাহ। ওটা যদি রাগ করে ছেড়ে দেয় আমাদের উপরে, তাহলে আমরা তো আলু ভর্তা, তাহলে তার ক্ষমতা কত বেশি! এই যে বাতাস আমি উপভোগ করছি, এই বাতাসটার মূল মালিককে, কার নির্দেশে কোত্থেকে আসে, কোথায় এতগুলো ফ্যান সেট করা, হ্যাঁ আপনি আল্লাহটা নিয়ে ঘুরি আর একটু জোরে খাচ্ছেন নিজের ফ্যান দিয়ে, এটা তো কৃত্রিম বাতাস, কিন্তু মূল বাতাসটা কার? এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা। তিনি যদি সবকটা ফ্যানকে অফ করে দেন আর বাতাস দুনিয়াতে যাবে না, তাহলে আপনি আমি কোথায় থাকবো নি? বিশ্বের কে কি করতে পারবেন, কোন দেশ এটার ব্যবস্থা নিতে পারবেন, কারও কোনো ক্ষমতা নাই, সবাই অসহায় আল্লাহর কাছে। আবার আল্লাহ যদি বলেন যে বাতাস 200 কিলোমিটার বেগে যাও, তাহলে এই মানুষগুলো থাকবে কোন জায়গায়? এটার ঠেকাবে কে? ঠেকানোর উপায় কী? এটাকে ঠেকানো বলে না যে অমুক দিকে ঝড় হওয়ার সম্ভাবনা, ওখান থেকে সরে যাওয়া, এটাকে তো ঠেকানো বুঝাইলেন, এটা পালানো বুঝাইল। ঠেকানো হয়তো যদি ওই বাতাসকে আপনি ঠেকিয়ে দিতে পারতেন, আল্লাহর আসতেছে ওটাকে আপনি ঠেকিয়ে দিবেন কোনো কিছু দিয়ে, তাহলে না বুঝতাম যে আপনার ক্ষমতা আছে, শক্তি আছে। এই যে সূর্য আসে যায়, কার ক্ষমতায়? পৃথিবীর কোনো মানুষের কি এখানে সামান্য পরিমাণ ক্ষমতা আছে নাকি, কোনো তদবির আছে নাকি? কারো কোনো ক্ষমতা নাই। এই যে সূর্য আসলো গেল, এটা সম্পূর্ণ ক্ষমতা কার? আল্লাহ সুবহান ওয়া তাআলা। উনি যদি সূর্য স্টপ করে দেন আর আলো দেওয়া হবে না, তা আমরা কি অবস্থায় হয়ে যাব? আমরা অন্ধকারের মধ্যে চলে যাব। আর অন্ধকারে চলে যাওয়া মানেই মরা ছাড়ার বুদ্ধি থাকবে না, ঘাস হবে না, আবাদ হবে না, গাছগাছালি আলো না পেলে ও তো ফল উৎপাদন করবে না, সব কিছু একদম নিথর মানে থুবড়ে পড়বে, অচল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূর্যকে যদি একটু বন্ধ করে দেন, সুবহানাল্লাহ, ওই যে মাঝে মাঝে দুবলা ঘাস ওটার উপরে যদি একটা টুকরি বা একটা পলিথিন চাপা দিয়ে রাখেন, কয়েকদিন পর খুলে দেখবেন ওটা হলুদ হলুদ হয়ে গেছে। কেন হলুদ হয়ে গিয়েছে? ও আলোর বাতাস ঠিক মতো পায়নি। তাহলে গোটাল পৃথিবীটা যদি আলোহীন হয়ে যায়, বাতাসহীন হয়ে যায়, আমি আপনি এখানে বসবাস করতে পারবো না।
সুতরাং আল্লাহর ক্ষমতা কি পরিমাণ ওটা একটু চিন্তা করবেন। আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হলো, কেউ আছেন শক্তি থামাইতে পারবেন ওটা? পৃথিবীর কোনো ক্ষমতা আছে ওটাকে ঠেকানো? নাই, অসহায় এরা। আর যদি মেঘমালা আকাশ দিয়ে উড়েই যায় পাসপোর্ট আর ভিসা ছাড়া, এক ফোঁটা পানি আপনি ওখানে নামাইতে পারবেন। ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি বোমা ফেলার শুরু করে, আল্লাহর বোমা নাই মনে করেছেন? আল্লাহর বোমা আছে, ওই যে আব্রাহা বাদশার উপরে কিছু ফেলাইছিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমি এই জন্য মাঝে মাঝে অনুবাদকে চেঞ্জ করে দিই। আল্লাহর বোমাও আছে, আল্লাহর ফাইটার বিমানও আছে। হয়তোবা বললেন কোন জায়গায়, হ্যাঁ আল্লাহর ফাইটার বিমান ওই আলাদা কোনো ই নাই, বিমান বন্দর নাই, ওই যে সেনা ই নাই, সব জায়গায় আছে আল্লাহর বিমান, সব জায়গায় প্রত্যেকটা গাছের উপরে আল্লাহর ফাইটার বিমান বসে আছে, প্রত্যেকটা পাখি আল্লাহর ফাইটার বিমান। আর এই কুচি কুচি পাথর যা দেখছেন এগুলি পারমাণবিক বোমা। খালি আল্লাহর একটা অর্ডার পেলেই ঝাঁকে ঝাঁকে ফাইটার বিমানগুলো আক্রমণ শুরু করবে, কেমনে ঠেকাবে? আবরা তো ঠেকাইতে পারে নাই। ওই যে আকাশে যখন দেওয়ার ডাক পড়ে, ঠাটা পড়ে, আপনারা বলেন এগুলো কি? এটা আল্লাহর বোমা। আল্লাহ যদি ছাড়া শুরু করে, আল্লাহর সাউন্ড বোমাও আছে, ওই যে দ্রিম করে আওয়াজটা হয়, কেউ ঠেকাইতে পারে? হ্যাঁ, কানের ভিতরে আঙ্গুল দিয়ে চুপ করে যায়। এই যে ক্ষমতা, এটাকে নিয়ে যত গবেষণা করবেন, সুবহানাল্লাহ, আল্লাহর কি ক্ষমতা, অসীম ক্ষমতা। সুতরাং তার কথা মানতে আপনার মজা লাগবে। আর যদি আল্লাহকে শিশুর মতো মনে করে, তাহলে তো আল্লাহর কথা আল্লাহ কি পারে, দেখছি কিছু তো, আজ পর্যন্ত কিছু দেখলাম না, তাহলে তো মুশকিল হয়ে যাবে। ভাইরা, এরকম অসংখ্য আলোচনা করা যায় যার মাধ্যমে বোঝা যায় যে মানুষের ঈমান বাড়ে এবং কমে। আনুগত্যের মনোভাব যার যত বেশি, আল্লাহটা বিধান বললেন, মেনে নিলেন, আমল করা শুরু করলেন, ওই লোকটার ঈমান। আর যে এত আলোচনা শোনার পরেও ঈমান মানে আমলে আসে না, তার ঈমান এটা কখনো সমান হবে না। এই জন্য আমরা সবাই পরিপূর্ণ মুমিন নই, আমরা বেশিরভাগই অপূর্ণাঙ্গ মুমিন। আলোচনা লম্বা হয়ে যাবে সবগুলো উদাহরণ বললে। সবশেষে ঈমান বাড়ার কমার জিনিসটা অনেকে হয়তো আমরা বুঝি না, আসলে ঈমান বাড়ে কেমন কমে কেমন। ঈমান বাড়া হচ্ছে আপনি যখন আল্লাহর পক্ষ থেকে একটা কথা শুনবেন, আল্লাহ এটা আপনাকে করতে বলছে, এটাকে বিশ্বাস করতে বলেছেন, মরণের পরে একটা জীবন আছে, আপনি বিশ্বাস করবেন, আপনাকে সলাৎ করবেন, যাকাত দিবেন, এই আল্লাহ যতগুলো বিধান বলেছেন সেগুলো যখন আপনি বাস্তবায়ন শুরু করবেন, বোঝা যাবে আপনার ঈমান বাড়ছে। আর যত আপনি এগুলোকে ডিনাই করবেন, উপেক্ষা করবেন, আমলে না আনবেন, আপনার ঈমান আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সাহাবাদের ঈমান এরকমই ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাম মারা গিয়েছেন এটা মানতে চাচ্ছিলেন না, তার বিশ্বাস হলো মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আল্লাহকে দেখতে চাওয়ার কারণে যেমন অজ্ঞান হয়ে পড়েছিলেন, আমার নবী ওইরকম অজ্ঞান হয়ে পড়ে আছেন, উনি মারা যান নাই। এটা হলো ওমরের বিশ্বাস, যে বলবা মারা গেছেন ওর কল্লা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলব। কঠিন অবস্থানে ওমর, মরে গেছেন এই কথা বলতে দিবেন না কাউকে, উনি নিজেও মানবেন না, কাউকে বলতেও দিবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন, একটু বাসাটা দূরে ছিল, আসলেন, এসে কাউকে কিছু না বলে সরাসরি জামাইয়ের ঘরে গেলেন। আবু বকরের জামাই তো চেনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরের জামাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশার ঘরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরে আবৃত আছেন, মাথা থেকে গলা পর্যন্ত কাপড়টা সরালেন, কপালে একটা চুমু দিলেন, নিশ্চিত হলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মাঝে নাই, উনি চলে গিয়েছেন। এবং ওখানে বলেই ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উপরে যে মৃত্যু লিখে রেখেছিলেন তা আজ হয়ে গিয়েছে, এই মৃত্যু দ্বিতীয়বার আপনার বাড়িতে আসবে না, ওর প্রজেক্ট শেষ হয়ে গিয়েছে। আসলেন অমরের কাছে, অমরকে বলেন আপনি বসুন, বসে না, বসুন, বসে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখন চিন্তা করছেন যে আমি যদি এখন সরাসরি বলি যে পাগলামি করে লাভ নাই, আমি নিশ্চিত হয়ে আসলাম, উনি তো মারা গিয়েছেন, কাজে তুমি পাগলামি করো না, বা আপনি পাগলামি করিয়েন না, তাহলে তো অমরের ওই নাঙ্গা তলোয়ার আবু বকরের ঘাড়ে পড়ে যায়। এই জন্য সব কথা সব জায়গায় সমান তালে বলা যায় না। পায়ের নিচে মাটি যেমন, দাঁড়ানোর ধরন হবে কেমন? বালুর উপরে দাঁড়িয়েছেন একরকম দাঁড়াবেন, এঁটেল মাটি, পিচ্ছিল মাটি, তাহলে দাঁড়াবেন আর একরকম, উঁচু নিচু দাঁড়াবেন আর একরকম। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু কৌশল করে বললেন, তিনি অমুক বসতে বলে জনগণের সামনে খুতবা শুরু করে দিলেন, ইন্নাল হামদালিল্লাহ, সহিহ বুখারীর হাদিস, ইন্নাল হামদালিল্লাহ। খুতবাটা শেষ হয়ে গেল, খুতবার এক পর্যায়ে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত,
যারা আল্লাহর ইবাদত করেন তারা বিশ্বাস করুন তিনি চিরঞ্জীব, তিনি বেঁচে আছেন, তার ইবাদত চলতে থাকবে, কারণ আমাদের মাবুদ মরেন নাই, উনি বেঁচে আছেন। অমান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, আর যে ব্যক্তি মনে করে যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, ওনার পূজা করত, তারা বিশ্বাস করুন উনি মারা গিয়েছেন, তাদের মাবুদ মারা গিয়েছে। এই কথাটা বলেই কোরআন থেকে একটা আয়াত পাঠ করলেন, সূরা আলী ইমরান 144 নম্বর আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল বই কিছু নন, তিনি ইলাহ নন, তিনি মাবুদ নন যে চিরদিন উনি এখানে থাকবেন, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত, তিনি এসেছিলেন একটা বিষয় আমাদের কাছে পৌঁছিয়ে দিতে, ওনার কাজ হয়ে গিয়েছে, উনি চলে যাবেন, এটাই তো স্বাভাবিক। এই আয়াতটা পাঠ করার সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পড়ে গেল। কেন পড়ে গেল বলুন তো দেখি, ঈমান বেড়ে গিয়েছে, ঈমানের বিশ্বাসের পরিবর্তন এসে গিয়েছে। আগে বিশ্বাস ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেন না, মরতে পারেন না, এই যেরকম মরবেন না অন্য এরকম তালুর মতো, একটা আয়াত পড়ার সাথে সাথে বিশ্বাসটা সাদা মাটা হয়ে গেল। আল্লাহ তো বলেইছেন কোরআনে, আল্লাহ তো বলে দিয়েছেন উনি মারা যাবেন, হত্যা নিহত হয়ে যেতে পারতেন, তো স্বাভাবিক মারা যাবেন, এটা আল্লাহ কোরআনেই বলেছেন। এই কোরআনের একটা আয়াত বলার সাথে সাথে ওনার বিশ্বাসের পরিবর্তন হয়ে গেল, ছিল কি মরেন নাই, এটা হলো বিশ্বাস। আয়াত পড়ার সাথে সাথে এখন বিশ্বাস হলো উনি মারা গিয়েছেন, এটাকেই বলা হয় বিশ্বাসের কম আর বাড়া। একরকম বিশ্বাস থেকে আর এক রকম চলে আসা শুধু একটা আয়াতের কারণে, এরকম অসংখ্য ঘটনা সাহাবাদের জীবনে আছে, নবীর জীবনে আছে। ঈমান বাড়ার যে বইগুলো আছে, ঈমান সম্পর্কে, শিরিক তাওহীদ সম্পর্কে, এই বইগুলো আপনি একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞানের পরিধিকে আরও বাড়িয়ে দিয়ে আমাদের ঈমান যে কাজগুলো করলে আরও বৃদ্ধি পাবে, যে কাজগুলো করলে কমে যাবে, এগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। বাড়ার গতি যেন যেতে বাড়বে সেই আমাদের আমরা বেশি বেশি করতে পারি। কোরআন যে আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম সূরা আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করলে বা আল্লাহর নাম উল্লেখ করলে তাদের হৃদয়টা ভীত বিহ্বল হবে, আল্লাহ তাদের ভয় পেয়ে যাবে, আল্লাহ এটা বলেছেন তাহলে এটা ভয় হবে। আর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়া আল্লাহর আয়াত নিদর্শনাবলী যখন পাঠ করা হবে, যাদাতহুম ঈমানা, ঈমান তখন জিয়াদা হয়ে যায়, ঈমান বেড়ে যায়। তাহলে আয়াতে সুস্পষ্ট প্রমাণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা আছে, সর্বোচ্চ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন হলো রাস্তা হতে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, ওয়াল হায়া ও শাওবাতু মিনাল ঈমান, লজ্জা সরম এটাও ঈমানের একটা অঙ্গ। এখন লজ্জা সরমের বিষয় দেখুন কার কোন স্তরে আছে, কেউ একটু একটুতেই লজ্জা পেয়ে যাচ্ছে, আবার অনেকেই অনেক কিছু করে ফেলো, তাই এটা কী হয়েছে, তাই এটা নয় জুতার মালাই গলায় দিছে, তাই কি হলো আমার মান সম্মান সব গেছে, ওর মান সম্মানের টেম্পারটা দেখে, তাই এটা জুতার বাড়িয়ে দিছে, তাই কি হয়েছে রে। আর অনেকে এটা ধমক দেওয়া যায় না, একটু টু শব্দ করা যায় না, এত বড় কথা আমার সামনে বলে, ওনার মানে লেগে যায়, ওনার মানের অবস্থা দেখেন, আর ওনার মানের অবস্থা দেখেন, তাহলে ঈমানের অবস্থা এরকম কম বেশি আছে, তারতম্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে আরো মজবুত করে দিন। অনেক ভাই আপনাদের মাঝে থেকে চলে গিয়েছেন, তারা মসজিদের জন্য মুক্ত হস্তে দানও করেছেন, তাদের অভিভাবকের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন এবং তাদের কবর আজাবকে আল্লাহ মাফ করে দিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করুন। পাশাপাশি যারা আমাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছেন, দয়া করে রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই অর্থনৈতিক সংকটে আছেন, অভাবে আছেন, আল্লাহ মেহরবানি করে আমাদের অভাবটাকে দূর করে দিন। সর্বোপরি রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মমিন না হওয়া পর্যন্ত আল্লাহ কবরে নিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এই মমিন হওয়ার তৌফিক দান করুন, পাশাপাশি ঈমান আরও বাড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين